আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকালের নাস্তায় ঝটপট নুডুলস রেসিপি দেখে নিন নুডুলসগুলো প্রথমে আমি ভেঙে নিয়েছি তারপরে তো ফুটন্ত গরম পানিতে সবগুলো নুডুলস একে একে আমি ছেড়ে দিচ্ছি নুডুলসগুলো সেদ্ধ করতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে তো নুডুলস সেদ্ধ করা শেষ হলে আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি বাড়তি পানিটা ফেলে দিয়েছি এবার আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি সবুজ এবং লাল মরিচ দুটাই আমি এখানে ব্যবহার করেছি সৌন্দর্যের জন্য এবার দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর কুচি এগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি সবজির সাথে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করব তারপরে তো দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা যেটা নুডুলসের ভেতরে ছিল নুডুলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি তো এরপর যায় আমি সবজিগুলো এবং ডিমগুলো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডুলস নুডলসগুলো দিয়ে আমি কিছুক্ষণ সবজির সাথে নাড়াচাড়া করে ভাজি করে নিব আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন যেন আমি সামনে গিয়ে যেতে পারি তো এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি হাতে তৈরি আমার হাতে তৈরি টমেটো সস এবং প্যাকেট জাত সস যেটা সেটা আমি এখানে ব্যবহার করেছি স্বাদ বাড়ানোর জন্য এ পর্যায়ে বাবা অপেক্ষা করছে সে নুডলস খাবে একদম বসে রয়েছে সে নুডুলস খাবে সে টেস্ট করে দেখবে তার মায়ের হাতের নুডুলস কেমন মজা হয়েছে যদিও সে প্রায়ই খায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ